অনলাইনের মাধ্যমে কিন্তু নতুন ভোটার বা নতুন জাতীয় পরিচয়পত্র করার জন্য আবেদন করা যায়, তাও আবার ঘরে বসেই। আপনাদের ভিতরে অনেকেই যখন জাতীয় পরিচয়পত্রের তথ্য হালনাগাদ হচ্ছিল তখন এলাকার বাইরে ছিলেন, দেশের বাইরে ছিলেন, বা যে কোনো কারণে সেখানে আপনি তথ্য দিতে পারেননি, যার কারণে আপনার জাতীয় পরিচয়পত্র হয়নি, কিংবা যখন জাতীয় পরিচয়পত্রের তথ্য হালনাগাদ হচ্ছিল তখন আপনার 18 বছর হয়েছিল না, রিসেন্টলি আপনার 18 বছর পূর্ণ হয়েছে, এখন আপনি চাচ্ছেন নতুন জাতীয় পরিচয়পত্র করতে। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, জাতীয় পরিচয়পত্র নতুন করে করতে হলে আপনার কী কী ডকুমেন্ট প্রয়োজন পড়বে, কোথায় কোথায় যেতে হবে, কোনো টাকা পয়সা লাগবে কি না, সকল বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল অন করে দেবেন। চলুন শুরু করি অনলাইন আবেদন দিয়ে। জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইনে আবেদন করতে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, কম্পিউটার কিংবা মোবাইল ফোন দিয়ে। ব্রাউজারের ইউআরএল বারে টাইপ করবেন service.nidw.gov.bd। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে অ্যাকাউন্ট নেই, আরেকটা হচ্ছে নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন। আপনি নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন, এটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে অ্যাকাউন্ট নিবন্ধন নামের একটা অপশন আপনাদেরকে নিয়ে আসবে। এই জায়গাটিতে শুরুতেই পুরো নাম ইংরেজিতে দিতে বলবে। এইখানে আপনার যে জন্ম নিবন্ধন কার্ড রয়েছে সেই জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী পুরো নামটা আপনি এইখানে লিখে দিবেন, একদম সঠিকভাবে যেন নামটা এখানে লেখা হয়। নাম লেখা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, এই জায়গাটিতে আপনার জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী জন্ম তারিখ লিখে দিবেন। এবং তার নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচা কোড রয়েছে, এখানে এই ক্যাপচা কোডটি আপনি সঠিকভাবে নিচের এই জায়গাটিতে বসিয়ে বহাল লেখাতে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে বলবে, এখানে আপনি আপনার সচল একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখান থেকে বার্তা পাঠান এই লেখাটিতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার মোবাইলে একটি ওটিপি কোড চলে গেছে, SMS এর মাধ্যমে যে ওটিপি কোডটি আসছে সেটা এখানে বসিয়ে দিয়ে এখান থেকে আপনি বহাল লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন অ্যাকাউন্ট নিবন্ধন লেখা চলে আসছে, এখানে আপনি একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করে দিবেন। এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড দিবেন সেটা দিয়ে পরবর্তীতে আপনি আপনার NID কার্ডের অ্যাকাউন্টে লগ ইন করবেন, তাই এখানে ইউজার নেম পাসওয়ার্ড মনে রাখবেন। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে বহাল লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট নিবন্ধন হয়ে গেছে। এবার এখান থেকে আপনি বিস্তারিত প্রোফাইল এই লেখাটিতে ক্লিক করবেন। এবার আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে, এখানে আপনার ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য এবং ঠিকানা, এই তিনটা তথ্য দিতে হবে। শুরুতে ব্যক্তিগত তথ্য দেওয়ার জন্য আপনি এখানে দেখতে পারবেন এডিট নামের একটি অপশন রয়েছে, আপনি এই এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ফর্মটি প্রস্তুত হয়ে যাবে টাইপ করার জন্য। শুরুতে আমরা এখানে আমাদের ব্যক্তিগত তথ্য দিব, তার ভিতরে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন নাম বাংলা, এই জায়গাটিতে আপনি আপনার নাম বাংলায় লিখে দিবেন জন্ম নিবন্ধন অনুযায়ী। তার পাশে দেখতে পাচ্ছেন নাম ইংরাজি, এখানে নাম ইংরাজি লেখাই থাকবে যেহেতু অ্যাকাউন্ট করার সময় ইংরেজিতে নাম লিখেছিলেন। তার পাশে রয়েছে লিঙ্গ, এই জায়গা থেকে আপনার লিঙ্গ নির্বাচন করবেন। তার পাশে রয়েছে রক্তের গ্রুপ, এখানে আপনার রক্তের গ্রুপ নির্বাচন করবেন। তার পাশে নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জন্ম নিবন্ধন নাম্বার, এখানে সঠিকভাবে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। তার পাশে দেখতে পারবেন জন্ম তারিখ, জন্ম তারিখ ঠিক আছে কিনা এটা ভালোভাবে চেক করে নেবেন। তার পাশে রয়েছে জন্মস্থান, এখানে আপনি আপনার জন্মস্থান নির্বাচন করবেন, জাতীয়তা অটোমেটিক্যালি নির্বাচন করা থাকবে। এর নিচে দেখতে পাচ্ছেন পিতার তথ্য, এই জায়গাটিতে আপনার পিতার তথ্য দিবেন। এখানে যদি আপনার পিতা মৃত থাকে তাহলে এখান থেকে মৃততে টিকমার্ক দিবেন, আর যদি মৃত না থাকে তাহলে এটা টিকমার্ক দেওয়ার দরকার নেই। আপনি এখানে পিতার নাম বাংলা এবং পিতার নাম ইংরেজি এবং পিতার NID কার্ডের নাম্বার যদি থাকে তাহলে এটা দিয়ে দিবেন, এটা ম্যান্ডেটরি না, যদি থাকে দিবেন, না থাকে দিবেন না। আর যদি পিতা মৃত থাকে তাহলে কত সনে মারা গেছে সেটা এখানে টাইপ করে দিবেন। তার নিচে আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মাতার তথ্য, মাতার তথ্যর জায়গায় সেম একইভাবে মাতা মৃত থাকলে মৃততে টিক দিবেন, না থাকলে এখানে মাতার নাম, মাতার NID কার্ড এবং এইখানে ডান পাশে যদি আপনার মাতা মারা যায় তাহলে এখানে তার মৃত্যুর বছরটা লিখে দিবেন। এখানে ভোটার নাম্বার যেই ঘরটা রয়েছে এটা যদি জানা থাকে দিবেন, না থাকলে দিবেন না। তার নিচে দেখতে পাচ্ছেন ভাই বোনের তথ্য, যদি আপনার বড় ভাই বা বড় বোন থাকে তাহলে তার তথ্য এখানে দিয়ে দিবেন। যেমন বড় ভাই বোনের তথ্যের জায়গায় এখানে আপনার বড় ভাইয়ের নাম বাংলাতে এবং বড় ভাইয়ের NID কার্ড বা বড় বোনের NID কার্ড এখানে দিয়ে দিতে পারেন। তার নিচে রয়েছে এখানে স্বামী স্ত্রীর তথ্য, যদি আপনি বিবাহিত থাকেন তাহলে এখান থেকে বিবাহিত নির্বাচন করে আপনি এই জায়গাটিতে আপনার প্রথম স্ত্রীর নাম, প্রথম স্ত্রীর NID কার্ড এটা দিয়ে দিবেন। আর যদি আপনার প্রথম স্ত্রী মৃত থাকে তাহলে কত সনে মারা গেছে সেটাও এখানে উল্লেখ করবেন। এই ফর্মটি সঠিকভাবে সকল তথ্য দিয়ে পূরণ করার পর আপনি পরবর্তী লেখাতে ক্লিক করবেন, তাহলে আপনার অন্যান্য তথ্যের ফর্মটি চলে আসবে।
এই অন্যান্য তথ্যের জায়গায় সর্বপ্রথম আপনি নির্বাচন করবেন আপনার শিক্ষাগত যোগ্যতা। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি নির্বাচন করে দিবেন। শিক্ষাগত যোগ্যতার পর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে পেশা, এখানে আপনার পেশা নির্বাচন করবেন। তার পাশে রয়েছে অসমর্থতা, এখানে যদি আপনার কোনো অসমর্থতা থাকে তাহলে সেটা নির্বাচন করবেন, আর যদি না থাকে তাহলে নির্বাচন করার দরকার নেই। ডান পাশে দেখতে পাচ্ছেন শনাক্তকরণ চিহ্ন বাংলায়, আপনার যদি কোনো শনাক্তকরণ চিহ্ন থাকে শরীরের ভিতরে, যেমন কোনো শরীরে একটা জায়গাতে জন্মদাগ রয়েছে বা অ্যাক্সিডেন্টের একটা মার্ক রয়েছে যেটা কখনো মুছবে না এবং যেটা দেখে আপনাকে শনাক্ত করা যাবে, এরকম চিহ্ন থাকলে সেটা এখানে লিখে দিবেন। তার নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টিন নম্বর, ড্রাইভিং লাইসেন্স নম্বর, পাসপোর্ট নম্বর, এগুলো যদি আপনার থাকে তাহলে আপনি এগুলো এখান থেকে পূরণ করে দিবেন। এরপর এখান থেকে ধর্ম নির্বাচন করবেন, মোবাইল নাম্বার এখানে আগে থেকে নির্বাচন করা থাকবে। আপনি এবার এখান থেকে পরবর্তী লেখাতে ক্লিক করবেন, এইখানের এই তথ্যগুলো দেওয়ার পর দেখতে পারবেন ঠিকানাতে নিয়ে যাবে আপনাকে। এখানে শুরুতেই অবস্থানরত দেশের নাম, এখান থেকে আপনি যে দেশে অবস্থান করছেন সেটা নির্বাচন করবেন। এখান থেকে বাংলাদেশ দিলাম আমি। নিচে দেখতে পাচ্ছেন ভোটার ঠিকানা, এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে বর্তমান ঠিকানা আর একটা হচ্ছে স্থায়ী ঠিকানা। আপনি কোন ঠিকানার ভোটার হতে চান সেটা এখান থেকে নির্বাচন করবেন। আপনার এখানে বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি আলাদা থাকে তাহলে এখান থেকে আপনি চাইলে বর্তমান ঠিকানাতে ভোটার হতে পারবেন অথবা স্থায়ী ঠিকানাতে হতে পারবেন। আমি এখান থেকে স্থায়ী ঠিকানাতে টিকমার্ক দিলাম, আপনার যেটা প্রয়োজন সেটা টিকমার্ক দিয়ে দিবেন। এবার এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সঠিকভাবে আপনি পূরণ করবেন। পূরণ করা হয়ে গেলে আপনি এখান থেকে পরবর্তী লেখাতে ক্লিক করবেন। পরবর্তী লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ হলো কাগজপত্র নথি সরবরাহ করা। নতুন ভোটার আইডি কার্ড করার জন্য আপনি যখন ফর্ম পূরণ করবেন তখন আপনাকে এখানে কোনো প্রকারের কাগজপত্র সাবমিট করতে হবে না। আপনি এবার এখান থেকে পরবর্তী লেখাতে ক্লিক করবেন। পরবর্তী লেখাতে ক্লিক করলে আপনাকে নিশ্চিত করুন অপশনে নিয়ে যাবে। নিশ্চিত করুনে আসার পর আপনি এইখানে সাবমিট লেখা রয়েছে, এই সাবমিট লেখাতে ক্লিক করবেন। সাবমিট লেখাতে ক্লিক করার আগে আপনি অবশ্যই আপনার সকল তথ্য ভালোভাবে যাচাই করে নেবেন, কোনো তথ্য যেন ভুল না থাকে। তথ্য ভুল থাকলে কিন্তু আপনার ভোটার আইডি কার্ড, তার মানে জাতীয় পরিচয়পত্র তথ্য ভুল আসবে। সকল কিছু দেখার পর সাবমিট লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে এরকম একটি লেখা চলে আসবে, আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। এইখান থেকে আপনি ডান পাশের উপরের কর্নারে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা রয়েছে, ডাউনলোড লেখাতে ক্লিক করবেন। ডাউনলোড লেখাতে ক্লিক করলে আপনার একটি ফর্ম ডাউনলোড হবে, এই ফর্মটি দিয়েই আপনাকে জাতীয় পরিচয়পত্র করতে হবে। ফর্মটি ওপেন করলে দেখতে পারবেন আপনি যে যে তথ্যগুলো এতক্ষণ দিলেন সেই তথ্যগুলো এখানে শো করতেছে। এবার আপনার কাজ হলো এই ফর্মটি ভালোভাবে আবারও যাচাই করা যে কোনো তথ্য ভুল আছে কি না। কোনো তথ্য যদি ভুল না থাকে তাহলে আপনি নিচের দিকে গেলে দেখতে পারবেন 32 নম্বর কলামে রয়েছে বাদ পড়ার কারণ, বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে এখানে আপনি কী কারণে বাদ পড়েছিলেন সেটা লিখে দিবেন। যেমন প্রবাসে ছিলেন, বাবার বাড়িতে ছিলেন বা এলাকার বাইরে ছিলেন, এগুলো লিখে দিবেন। এখানে 33 নম্বর কলামের নিচে এখানে আপনার স্বাক্ষর দিবেন এবং তার নিচে 34 নম্বর কলামে আপনার এলাকার যে স্থানীয় প্রতিনিধি রয়েছে, মেম্বার অথবা চেয়ারম্যান, তার এনআইডি কার্ডের নাম্বার, স্বাক্ষর এবং তার সিল দিয়ে আপনি এই ফর্মটি নিয়ে চলে যাবেন আপনার নির্বাচন কমিশন অফিসে, তার মানে আপনার যে উপজেলা নির্বাচন কমিশন অফিস রয়েছে সেইখানে। নির্বাচন কমিশন অফিসে যাওয়ার আগে আপনাকে কিছু কাগজপত্র সংগ্রহ করতে হবে। এই ফর্মটির সাথে আপনাকে কিছু কাগজপত্র জমা দিতে হবে, যেমন আপনার জাতীয় পরিচয়পত্র করার জন্য যদি আপনি 8 পাশের উপরে থাকেন তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আপনার ব্লাড টেস্টের রিপোর্ট, তার মানে আপনার যে ব্লাড গ্রুপিং রয়েছে সেই ব্লাড গ্রুপিং রিপোর্ট, এবং আরও যে ডকুমেন্ট প্রয়োজন সেই ডকুমেন্টগুলো কী কী সেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সুন্দর করে লেখা থাকবে। সেই সকল ডকুমেন্ট আপনি এই ফর্মের সাথে নিয়ে আপনার উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন। তারা আপনাকে একটি নির্দিষ্ট ডেট দিয়ে দিবে, সেই ডেটে আপনার ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। ছবি ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়ে গেলে 10 থেকে 15 দিন বা 10 থেকে 15 কর্মদিবসের ভিতরে আপনার মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি জানিয়ে দেওয়া হবে। তখন আপনি জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে আবার নতুন করে অ্যাকাউন্ট করে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে নিতে পারবেন। কীভাবে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে হয় এই বিষয়ে ভিডিও রয়েছে এবং জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত আরও অনেক ভিডিও রয়েছে, সেগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে নতুন ভোটার বা নতুন জাতীয় পরিচয়পত্র করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, কী কী ডকুমেন্ট প্রয়োজন পড়বে। এই প্রসেসটি ফলো করে আপনি বছরের যে কোনো সময় জাতীয় পরিচয়পত্র করতে পারবেন। আপনাদের ভিতরে অনেকেরই আছে খুব ইমার্জেন্সি কারণে জাতীয় পরিচয়পত্র করতে হয়, তারা অবশ্যই নিজের উপজেলা নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করবেন, তাদের কাছে আপনার সমস্যাটি খুলে বলবেন, তারা আপনাকে একটা রাস্তা দেখাবে যে কীভাবে আপনি খুব দ্রুত সময়ের ভিতরে জাতীয় পরিচয়পত্র করতে পারেন।
আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো কমেন্ট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, সেই সাথে ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।